বিচারহীনতার সংস্কৃতির কারণে দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপর হামলা সাহস পাচ্ছে। নিউ মার্কেটে 12 সাংবাদিক নিপীড়নের সাথে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকার রিপোর্টার্স ইউনিটির সভাপতি। এদিকে হামলাকারীরা ব্যবসায়ী নয় বলে দাবি করেছে দোকান মালিক সমিতি। মাইদুর রহমান রুবেল আরও জানাবেন। নিউমার্কেট সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রকাশ্যে হামলার শিকার হন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্তত 12 জন সাংবাদিক। ভিডিও ফুটেজে দেখা যায় দীপ্ত টিভির দুই সাংবাদিককে ঘিরে ধরে বেধড়ক পেটাচ্ছে একদল যুবক। আমাদের মারছে এবং ধাক্কাচ্ছে, এভাবে করতে করতে আমাদেরকে নীলক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে। তো যখন আমরা বলাকা সিনেমা হলের কাছাকাছি, তখন ওদের কাছে মানে সবার হাতেই লাঠি, প্রায় কয়েকজন আমাদের চর থাপ্পড় কিল ঘুষি লাঠি সবই দিচ্ছে। এর মধ্যে কয়েকজন লোহার অ্যাঙ্গেল দিয়ে আমাদেরকে পেটাচ্ছিল, তো এর মধ্যে একটা লোহার অ্যাঙ্গেল দিয়ে একজন আমার মাথায় বাড়ি মারে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, অন্যায় ও অপরাধীদের ছবি তুললেই সাংবাদিকরা দুষ্কৃতকারীদের শত্রু হয়ে ওঠেন। ছবিগুলো তো ক্যামেরাতে চলে আসছে যে কারা এই ধরনের হামলাগুলো করছে, তাহলে এই প্রশাসন তো এই অন্যান্য ক্ষেত্রে তো স্বপ্রণোদিত হয়ে তারা মামলা করছে, তাহলে প্রশাসন কেন এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না? আমাদের দাবি থাকবে যে হামলার জন্য কারা দায়ী তাদেরকে বের করুন, তারা মানে প্রয়োজনে গণমাধ্যম তাদের সহযোগিতা করবে। গণমাধ্যমের কাছে যে ফুটেজ আছে, কিন্তু তাদের কাছে যে তথ্য আছে তারা সহযোগিতা করবে, কিন্তু আপনাদের এই এই এর পেছনে কারা এটা খুঁজে বের করতে হবে। হামলাকারীদের ছবি স্পষ্ট হলেও রহস্যজনক কারণে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মনে করেন, বিভিন্ন দেশে গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় আইন থাকলেও বাংলাদেশে তা না থাকায় সুযোগ নিচ্ছে অপরাধীরা। যেই সোসাইটির সাংবাদিককে সম্মান করতে পারে না, যাকে নিরাপত্তা দিতে পারে না, সেই সোসাইটি আসলে মূলত গণতান্ত্রিক সোসাইটি থাকে না। বাংলাদেশে এখনও পর্যন্ত সাংবাদিকদের সুরক্ষার জন্য আসলে কোনো আইনগত ভিত্তি নাই। সাংবাদিকরা যেখানে যান সেখানে মার খান, যেখানে যান সেখানে বিপদে পড়েন, নিগৃহীত হন। জার্নালিস্ট প্রোটেকশন অ্যাক্ট করার দাবি করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই আইন আছে যে তাকে প্রোটেক্ট করার জন্য, বিশেষ করে এই ধরনের রিস্কি সিচুয়েশনে যখন কাজ করেন। স্পষ্ট ফুটেজ থাকলেও সাংবাদিকদের উপর হামলায় ব্যবসায়ীরা জড়িত ছিল না বলে দাবি করেন দোকান মালিক সমিতির সভাপতি। টিভি চ্যানেলের দায়িত্ব পালন করছিলেন সেই রাস্তায়, সেখানে আপনারা অনেকে আহত হয়েছেন, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং আপনাদের কষ্টের সাথে আমরা। কালকে বলা হচ্ছিল যে ব্যবসায়ীরা, তো আমার শোরুমের যে দোকান মালিক তারাও ব্যবসায়ী, ফুটপাত কেন্দ্রিক যারা ব্যবসা করে তারাও ব্যবসায়ী। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন সংশোধন করা হচ্ছে। গণমাধ্যম কর্মী আইন, সেটি যেহেতু এখন আইনে রূপান্তর হয় নাই, সেটি সংসদীয় কমিটিতে গেছে এবং সংসদীয় কমিটি সেটা পরিবর্তন, পরিমার্জন, এমনকি ফেরত পাঠানো সবটাই করতে পারে, সেই ক্ষমতা সংসদীয় কমিটির আছে। হামলার প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আগামী বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।